আপনি ওই নবীর মিলাদুন নবীকে বেদাত বলছেন, যে নবী আমাদের জন্য, আপনার জন্য, সবার জন্য, যে নবী সবসময় কান্না করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেলেন, রাসূল পাকের কাছে যাওয়ার পরে বলতে লাগলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ করুন, আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করুন। তখন আমার নবী দুজনের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহর দরবারে হাত তুলে বললেন, ও গো মাওলা, আমার আয়েশাকে তুমি ক্ষমা করে দাও, আমার আয়েশাকে তুমি ক্ষমা করে দাও। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হতে হতে, খুশিতে গোরামিশা করতে করতে রাসূল পাকের কোলে পড়ে গেলেন, জোরে বলে সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, ও আয়েশা, তুমি এত খুশি হয়েছো, এত খুশি হয়েছো, কারণ কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আয়েশার জন্য আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করেছে, ওই আয়েশা কি খুশি হয়ে না থাকতে পারে? আমার নবী দুজনের বাদশা নবী বলতে লাগলেন, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজর পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, আয়েশা পড়ি, শুধু তাই নয়, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, ঠিক এইভাবে আমার প্রত্যেকটা উম্মতের জন্য আমি নবী আল্লাহর দরবারে দোয়া করি, জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবী নামাজে আমাদেরকে বলে নাই, যেই নবী রওজাতুল মুবারকের মধ্যে আমাকে বলে নাই, শুধু তাই নয়, যেই নবী কবরে আমাদেরকে ভুলবে না, হাশরের ময়দানে ভুলবে না, সেই নবীর মিলাদ আমরা সবাই চাই কি চাই না? আমাদের একদল মুসলমান ভাইয়েরা তারা বুঝে না বুঝে তারা শুধু একটি আয়াতকে কেন্দ্র করে তারা নবীর শান ও মানকে ছোট করতে চায়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তারা বলে নবীর আমাদের মতো, নবী আমার আপনার মতো সাধারণ মানুষ, জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই পবিত্র কালামুল্লাহ শরীফে এই আয়াত দিয়েছেন কেন? যেন রসুলের পাকের মৌজেজা দেখার পরে মক্কার কাফেররা যেন বলার সুযোগ না থাকে যে মোহাম্মদ জাদু করছে, মোহাম্মদ বড় জাদুকর। এই কারণে আল্লাহ তাআলা এই আয়াত রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ফিট করেছেন, কিন্তু তারা কি দেখে না আমার আল্লাহ যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক সম্পর্কে বলেন, ওয়াদদুহা ওয়াদদুহা ওয়াদদুহা, রসুলের পাকের জুলফি মুবারকের শানে বলেন, ওয়াল্লাইলি ইদা সাজা, রসুলের পাকের চক্ষু মুবারকের শানে বলেন, ওয়ামা আকাল বাসার, রসুলের পাকের ঠোঁট মুবারকের শানে বলেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, রসুলের পাকের সিনে মুবারকের শানে বলেন, আলাম নাশরাহ লাকা সদরাক, রসুলের পাকের নূর মুবারকের শানে বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, রসুলের পাককে আল্লাহ তাআলা কাউসার দান করেছে, ওই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, রসুলের পাকের চরিত্র আদর্শ মুবারক সম্পর্কে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের পাকের হাসান নাজির সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, রাসূলের পাকের রিসালাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু, রাসূলের পাকের নবুয়ত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, শুধু তাই নয়, রাসূলের পাক আসমানের জন্য জমিনের জন্য রহমত আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, চিৎকার দি বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা আপনার শান ও মান নিয়ে কটূক্তি করে তারা কি জানে না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ তাআলা একদিন আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব, সমস্ত কায়নাত আমি আল্লাহ তাআলা কিয়ামত পাঠিয়ে দিব, ওই দিন আমি আল্লাহ তাআলার নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ পালন করার জন্য, জিকির করার জন্য কেউ থাকবে না, ওই মুহূর্তেও আমি আল্লাহ তাআলা আপনি বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়তেই থাকবো, জোরে বলি সুবহানাল্লাহ। যারা একটি আয়াতকে কেন্দ্র করে যারা সবসময় নবীর শান ও মানকে কমাতে চায়, আমরা মনে করি তারা কখনো নবীর উম্মত হতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে স্পষ্টভাবে বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার বান্দাদের জন্য দুটি হচ্ছে ফাদল, আরেকটা হচ্ছে রহমত। ফাদল হচ্ছে পবিত্র কালামুল্লাহ, আর রহমত হচ্ছে নবী রহমাতাল্লিল আলামিন, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার
আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস আমার পক্ষ থেকে আমার বান্দাদের জন্য যেই সমস্ত নিয়ামতগুলো আমি দিয়েছি ওই নিয়ামতগুলো পেয়ে যেন আমার বান্দারা খুশি উদযাপন করে জোরে বলি সুবহানাল্লাহ আর ওই নিয়ামতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর মতো নিয়ামত আসমানের নিচে জমিনের উপরে আর আছে আর আছে নবী না আসলে আসমান আসতো না জমিন হতো না আপনি ইসলাম বেদের নাম যে কুরআন পড়ে পড়ে আপনি মিলাদুন নবীকে বেদাত বলছেন যে হাদিস পড়ে পড়ে আপনি মিলাদুন নবীকে বেদাত বলছেন ওই নবী না আসলে আপনার কাছে কুরআনও আসতো না আপনার কাছে হাদিসও আসতো না কত মূর্খ জাতি আমরা আমরা কি বলি আমরা নিজেরাও জানি না কিন্তু বড় আশ্চর্যের বিষয় যারা সবসময় বেদাত বলে বেদাত অর্থ কি জানেন বেদাত অর্থ হচ্ছে নতুন কিছু তো নতুন কিছু কি কখনো খারাপ হতে পারে বেদাতের মধ্যে প্রকার দুইটা একটা হচ্ছে বেদাতে হাসানা আর একটা হচ্ছে বেদাতে সাইয়্যা কিন্তু তারা বলে যে কোনো কিছু বেদাত বেদাত ভাই স্পষ্ট করে বলতে হবে এটা কি বেদাতে হাসানা নাকি বেদাতে সাইয়্যা বেদাতে হাসানা হচ্ছে ওই সমস্ত বেদাত ওই সমস্ত নতুন সংস্করণ যেগুলা ইসলামের মতে জায়েজ আর বেদাতে সাইয়্যা হচ্ছে যেগুলো না জায়েজ আপনাদের স্পষ্ট করে বলতে হবে মিলাদুন নবী কি বেদাতে হাসানা নাকি বেদাতে সাইয়্যা বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে বিভিন্ন ফিতনা একে খুজুর একটা বলে সবকিছু বাদ শুধু একটাই আপনারা জবাব দেন নবী কি আমাদের জন্য রহমত না গজব আর একটু জুবান খুলে বলি নবী কি আমাদের জন্য রহমত না গজব যে রহমত পেয়ে আমরা কি মুখ কালো করব না খুশি হব আর একটু যে বলি খুশি হব না কালো হব খুশি অবশ্যই খুশি হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন কিছু নিয়ে এসেছেন যেগুলো না আসলে আমরা কখনো মানবতার আলো দেখতে পেতাম না আমরা এই পৃথিবীটাকে আলোময় দেখতে পেতাম না আমাদের মধ্যে মানবতা মনুষ্যত্ব কিছুই থাকতো না ওই নবী আমাদের জন্য রহমত নিয়ামত বরকত নিয়ে এসেছেন সুতরাং ওই নবীর আগমনে আমরা সবাই খুশি হতে চাই কি চাই না আরে ইমাম ইবনে হাজার হাইতামি আশ-শাফি তার কিতাবে বলেন ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন যদি আমার কাছে উহুদ পরিমাণ সম্পদ থাকতো তাহলে আমি মিলাদুন নবীতে ব্যয় করতাম জোরে বলি সুবহানাল্লাহ একটা জোরে বলি সুবহানাল্লাহ বর্তমানে আমরা যে জুলুস দেখি বর্তমানে আমরা যে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি এটাতে বেদাতের কি তারা দেখেছে আমার জানা নাই বর্তমানে আমরা দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রামে হাজার হাজার কর্মী নিয়ে শুডাউন হয় তখন তাদের মাসালা আসে না ফতোয়া আসে না কিন্তু নবীর আগমনে যখন আমরা যখন জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করি তখন তারা কথাই কথাই বলে বেদাত জোরে বলি নাউজু বিল্লাহ আপনারা এবার বলুন মিলাদুন নবীর জুলুসে কি কখনো কোনো নাজেস কাজ দেখেছেন সবার জুবানে থাকে কি আল্লাহর জিকির জুবানে থাকে রাসূলের পাকের নাত জুবানে থাকে সবসময় এমন সুন্দর সুন্দর কালাম আপনি চেষ্টা করলেও 10,000 মানুষকে একত্রে করতে পারবেন না কিন্তু ওই বারে রবিউল আওয়ালের উসিলায় লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা তারা একত্রিত হয়ে ধর্মীয় চর্চা করছে ওটাকে যদি আপনি বেদাত বলে দেন আপনার পরের জেনারেশন যারা আসবে তারা কখনো ইসলামী চর্চা করবে এটা হচ্ছে একটা সুন্দর জিনিস নবীর মিলাদ কি আমরা করেছি না নবীর মিলাদ স্বয়ং আল্লাহ তাআলা করেছে কোথায় ফেরেশতাদেরকে নিয়ে নবীর আগমনে খুশি হয়েছিল আসমান নবীর আগমনে খুশি হয়েছিল জমিন নবীর আগমনে সমস্ত পশু পাখি বনলতা শুধু তাই নয় ওই সাগরের মাছরাও পর্যন্ত রসুল পাকের আগমনে খুশি হয়েছিল সুতরাং আমরা তো আশিকের রসুল আমরা যদি নবীর আগমনে খুশি হয়ে থাকি এই খুশির উসিলায় আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে নাজাত দান করে দিবে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা বি নিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো কিন্তু জেনারেল মানুষ ফতোয়া দিচ্ছে মিলাদুন নবী নাকি বেদাত রসুল পাকের জন্ম কি তুমি বেদাত বলছো তাহলে তোমার জন্মটা কি রসুল পাকের মিলাদুন নবীর উপলক্ষে মাহফিলকে রসুল পাকের শানমান আজমতের মাহফিলকে তুমি বেদাত বলছো তাহলে তুমি কি বড় আশ্চর্যের বিষয় সম্প্রতি ফেসবুক ইউটিউবের মধ্যে আমরা দেখতে পাই বাংলাদেশ ক্রিকেট টিমের একজন খেলোয়াড় সে বলছে রসুল পাকের মিলাদুন নবী নাকি বেদাত জোরে বলি নাউজু বিল্লাহ সে খেলছে কি ক্রিকেট ক্রিকেট কি কোনোভাবে জায়েজ করার কোনো প্রমাণ আছে তুমি যে ক্রিকেট খেলে ইনকাম করছো টাকা পয়সা কামাচ্ছ ওই টাকা সম্পূর্ণ হারাম তোমার জার্সির মধ্যে বিভিন্ন মদের ব্র্যান্ডের বিজ্ঞাপন থাকে জোয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপন থাকে হারাম কাজের বিজ্ঞাপন থাকে তুমি যে ইনকাম করছো তুমি যে খেলাধুলা খেলছো ওইখান থেকে বসে বসে তুমি মিলাদুন নবীর ফতোয়া দিচ্ছ তোমার ফতোয়া ওই ফতোয়ার কোনো দাম নাই মিলাদুন নবী পালন করতে হলে দলিল লাগে না
ميلاد النبي পালন করতে হলে নবীর محبتের প্রয়োজন ميلاد النبي পালন করতে হলে নবীর ইশক দরকার নবীর প্রতি এমন ভালোবাসা দরকার